বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ কায়দে আজম জয় প্রবাসক কৃষি শিক্ষা দলটা ডিগ্রি কলেজ রামগঞ্জ লক্ষ্মীপুর আমি অবশ্য আপনাদের মতো এগ্রিকালচার ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম সেখান থেকে অনার্স করার পরে আমি কলেজে শিক্ষকতা করছি যা হোক আমার ডিসক্রিপশনই বড় ব্যাপার না আমি আপনাদের জন্য কিছু টিউটোরিয়াল তৈরি করেছি যেগুলো হচ্ছে আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো সবাই আপনারা একটু ভালোভাবে দেখবেন আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যেগুলো এমসিকিউ আকারে আসবে ঠিক আছে তো প্রথমেই আপনারা দেখে নিন মেট্রিকের ব্যবস্থাপনা থেকে আমি আলোচনা করেছি ইউনিট এক পার্ট এক ঠিক আছে এখানে হচ্ছে প্রথমে আছে মাটি কী মাটি হচ্ছে প্রাকৃতিক বস্তু ঠিক আছে মাটি হচ্ছে একটা ন্যাচারাল এলিমেন্টস প্রাকৃতিক বস্তু একজন কৃষিবিদের নিকট একজন কৃষিবিদের নিকট মাটি কী এই প্রশ্নটা এটা হচ্ছে ফসল উৎপাদনের মাধ্যম ঠিক আছে ফসল উৎপাদনের মাধ্যম এরপরে আমরা তিন নাম্বারে আসি মেটৃকা বিজ্ঞানে পাঠ্য বিষয়ের মধ্যে কী রয়েছে সঠিক উত্তরটা হবে ভূতত্ত্ব আমি বই থেকে চারটা অপশনের মধ্যে একটা অপশন যেটা রায় সেটাই আপনাদেরকে দেখিয়েছি এখানে এরপরে চার নম্বরটা হচ্ছে মেটৃকা অনুজীব তত্ত্ব কী চর্চা করে মৃত্তিকা অনুজীব তত্ত্ব কি চর্চা করে সঠিক উত্তর হচ্ছে অনুজীব কার্য অনুজীব কার্য চর্চা করে ঠিক আছে এরপরে মৃত্তিকা বিজ্ঞানের প্রধান শাখা কতটি আমরা এই প্রশ্নটা আলোচনা করছি মৃত্তিকা বিজ্ঞানের প্রধান শাখা কতটি আচ্ছা প্রধান শাখা হচ্ছে ছটি মৃত্তিকা বিজ্ঞানের প্রধান শাখা ছয়টি এরপরে ছয় নম্বর প্রশ্ন সাধারণত মাটির প্রধান উপকরণ কয়টি আচ্ছা মাটির প্রধান উপকরণ হচ্ছে চারটি আপনারা জানেন যে মাটি খনিজ পদার্থ জৈব পদার্থ পানি বায়ু চারটি পদার্থে সমন্বয়ে গঠিত যেখানে খনিজ পদার্থ পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকে পানি থাকে পঁচিশ পার্সেন্ট বায়ু পঁচিশ পার্সেন্ট এবং আপনার জৈব পদার্থ থাকে পাঁচ পার্সেন্ট ঠিক আছে এরপরে সাত নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণত মাটিতে আয়তন ভিত্তিক খনিজ পদার্থের পরিমাণ কতভাগ কিছুক্ষণ আগে আগেই কিন্তু আমি বলেছি যে পঁয়তাল্লিশ ভাগ ঠিক আছে এরপরে আট নম্বর প্রশ্নে চলে যাই মাটিতে পানির পরিমাণ বাড়লে কি হয় আচ্ছা মাটিতে পানির পরিমাণ বাড়লে বায়ুর পরিমাণ কমে সঠিক অ্যান্সারটা কারণ যখন পানি মাটিতে প্রবেশ করে তখন কিন্তু বায়ুটা মাটি থেকে চলে যায় ঠিক আছে তখন বায়ুর পরিমাণটা কমে যায় যে জায়গায় বায়ু ছিল সেখানে পানি দখল করে ফলে বায়ু বুদবুদ আকারে উঠে যায় তো এই জন্য পানির পরিমাণ বাড়লে বায়ুর পরিমাণ কমে নয় নম্বর যেটা হচ্ছে মেত্রিকা বায়ুতে বায়ুমণ্ডলের চেয়ে বেশি থাকে কোনটি আচ্ছা মেট্রিকা বায়ুতে বায়ুমণ্ডলের চেয়ে বায়ুমণ্ডলে এর চেয়ে যেটা বেশি থাকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আমরা জানি যে মেট্রিকা বাতাসেও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথেষ্ট তো মেত্রিকা বায়ুতে বায়ুমণ্ডলের চেয়েও বেশি অবশ্য কার্বন ডাইঅক্সাইড থাকে আমরা যতটুকু জানি যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ঠিক আছে আবারও বলছি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আর মাটিতে তার চেয়েও বেশি থাকে ঠিক আছে তাহলে এই সঠিক অ্যান্সারটা হবে কার্বন ডাইঅক্সাইড দশ নম্বর হচ্ছে মাটিতে করদমকণার পরিমাণ বেশি হলে কি হয় আচ্ছা কণা যেটাকে আসলে মানে যেটার ব্যাস খুবই ছোটো একেবারে জিরো পয়েন্ট জিরো মিলিমিটার বলা যায় তো এটা বেশি হলে কি হয় উত্তরটা হবে পানির মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে ঠিক আছে করদম কণা বেশি হলে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে এগারো নম্বর প্রশ্ন মাটিতে পচে যাওয়া জৈব পদার্থের পরিমাণ বেশি হলে কি হয় আচ্ছা মাটিতে পচে যাওয়া জৈব পদার্থের পরিমাণ বেশি হলে কি হয় উত্তর হচ্ছে মাটির গুণাগুণ উন্নত হয় যত জৈব পদার্থ পচবে মাটিতে মিশবে বিয়োজিত হবে ততই কিন্তু মাটির গুণাগুণ উন্নত হবে এরপরে বারো নম্বর হচ্ছে মাটিতে কর্দমকণার পরিমাণ বেশি হলে কি হয় আচ্ছা কর্দমকণার পরিমাণ বেশি হলে যেমন পানি ধারণ ক্ষমতা বাড়ে তেমনি বায়ু চলাচলও কমে বায়ু চলাচল কমে ঠিক আছে আমরা জানি যে মাটির রন্ধ্র পরিসর যত বেশি সে মাটিতে বায়ু চলাচল তত বেশি যেমন বালি মাটিতে রন্ধ্র পরিসর অনেক বেশি বড় বড় ছিদ্র এবং পানি দিলে সহজেই চুয়ে নিচে চলে যায় এই জন্য বালি মাটির রন্ধ্র পরিসর বেশি হতে বায়ু চলাচল বেশি ঠিক আছে এটেল মাটিতে কিন্তু বায়ু চলাচল কম তো করদমকণা যে মাটিতে বেশি থাকে সেটাই এটেল মাটি আর সেটাতে বায়ু চলাচলের পরিমাণ অনেকটাই কম আমরা তেরো নম্বর প্রশ্ন আলোচনা করি তেরো নম্বরে আছে মৃত্তিকা বায়ু মাটির কোথায় অবস্থান করে আচ্ছা মাটির বায়ু মাটির কোথায় অবস্থান করে এটা হচ্ছে মাটির কণার ফাঁকে 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 যে রণ্ডগুলো আছে সেইখানেই বায়ু অবস্থান করে ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে আগ্নেয় শিলা পরিবর্তন হার কেমন আগ্নেয় শিলা পরিবর্তন হার খুবই ধীর খুবই ধীর ঠিক আছে আগ্নেয় শিলা পরিবর্তনের হার খুবই ধীর ঠিক আছে এরপরে আমরা পনেরো নাম্বার লাস্ট কোশ্চেন আলোচনা করব পার্ট ওয়ানের জন্য কেলসাইট কোথা থেকে আসে উত্তর হচ্ছে চুনাপাথর ঠিক আছে কেলসাইট আসে হচ্ছে চুনাপাথর থেকে তো যাই হোক এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় এক থেকে আমরা পনেরো নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম ঠিক আছে আপনারা সবাই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবেন যদি কোনো প্রশ্ন সম্পর্কে আপনাদের কিছু জানা থাকে আমাকে কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব ঠিক আছে আমি যদি বেশি আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হবে এই জন্য বেশি আলোচনা করলাম না মোটামুটিভাবে যেগুলো দরকার সেগুলো আলোচনা করেছি আর বাকিগুলো আপনারা অবশ্যই জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ